মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেমস ডিজাইনের লেকচার 9 এ স্বাগতম সবাইকে। এই লেকচার থেকে ফাইনাল ইয়ার সিলেবাসটা আমরা শুরু করছি। তো এটা এখানে প্রথম যে টপিকটা হচ্ছে সেটি হচ্ছে পাস্ট স্টেটমেন্ট। পাস্ট স্টেটমেন্ট মানে কি? পাস্ট মানে হচ্ছে নরমালি আমরা যখন দেখে থাকি যে কোনো কিছু আমরা যখন পারি না তখন বলি যে পাস করো, অন্যকে দিয়ে দাও, এই টাইপের কথা। অর্থাৎ এটার মানে হচ্ছে যে কোনো কিছু আমি করব না বা আমি পারি না, তাই আমি বললাম যে অন্য কেউ করুক। তো পাইথনের ক্ষেত্রে বা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, বিশেষ করে পাইথনেই বলবো, অন্য প্রোগ্রামিং এর পাসের পরিবর্তে অন্য নাম দেওয়া হয়েছে। তো পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে পাসের কাজ হচ্ছে কিছু সময় ডিলে করবে কিন্তু কোনো কিছুই করবে না। ফর এক্সাম্পল, 1 সেকেন্ড সময় ডিলে করবে, বাট কোনো এছাড়া আর কোনো কিছু না, জাস্ট বসে থাকা। ফর এক্সাম্পল, ঘুমানোর মতো। তো এটা হচ্ছে পাস স্টেটমেন্টের কাজ। এখন পাস স্টেটমেন্ট আমি কেন ইউজ করব? পাস স্টেটমেন্ট নর্মালি ইউজ করা হয় ফর এক্সাম্পল কোনো ফাংশন আমরা যখন লিখি, ওই ফাংশনটার ফর এক্সাম্পল আমরা নামটা জানি কিন্তু ওটার কাজটা এখনো আমরা পুরোপুরি ডিফাইন করতে পারি নাই যে ওটা কি কি কাজ করবে। কারণ নট নেসেসারি, আমরা তো ছোটখাটো প্রোগ্রাম দেখে আসছি যে যেখানে হয়তো 3-4 লাইনের প্রোগ্রাম, 5-7 লাইনের প্রোগ্রাম, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফাংশন এত ছোট হয় না বা কোনো কাজ এত ছোট হয় না প্র্যাকটিক্যালি। যখন যারা করে থাকে প্রোগ্রামাররা বিভিন্ন লেভেলে বিভিন্ন কাজে, তো এই ওগুলো দেখা যায় 100-200 লাইনের বা হয়েই থাকে নর্মালি। 100-200 লাইন অ্যাভারেজে 100-200 লাইনের প্রোগ্রাম হয়, কোনো কোনোটা তো আরো বেশি লাইনের প্রোগ্রাম হয়, তো বা ফাংশন হয়। তো এখন ওই ফাংশন গুলো কি কি কাজ করবে পুরোপুরি ডিফাইন করা অনেক সময় শুরুতেই পসিবল হয় না, কিন্তু নাম একটা দিয়ে রেখে দেওয়া হয় যেন আমরা পরবর্তীতে ওটা কাজ করতে পারি। তো এই রকম এইসব, এটা একটা এক্সাম্পল এখানে দেয়, এবং আরো এক্সাম্পল আমরা দেখব যে এই পাস কিভাবে আমরা ইউজ করতে পারি। যেমন পাসের কিছু এক্সাম্পল, প্রথম এক্সাম্পলটা নট এ গুড এক্সাম্পল, যে কারণে আমি এটা এক্সপ্লেইন করব না। তো এখানে এখানে জাস্ট প্রথম এক্সাম্পল উপরে যে এক্সাম্পলটা দেয় এটা জাস্ট বলা হচ্ছে যে 4 সেকেন্ড ওয়েট করো। ফর এক্সাম্পল, যদি এটা 4 সেকেন্ড না, এটার এক্সপ্লেনেশন 4 সেকেন্ড, আমি জাস্ট বললাম 4 সেকেন্ডের মতো ওয়েট করো। যদিও 4 সেকেন্ড ওয়েট করবে না, অনেক ক্ষুদ্র সময় ওয়েট করবে, বাট 4 এর গুণিতক আকারে থাকবে। যেহেতু এখানে পি এ এস এর 4টা ভ্যালু আছে, এখানে বোঝানো হচ্ছে ফর ভ্যাল ইন সিকোয়েন্স, মানে হচ্ছে সিকোয়েন্স হচ্ছে একটা, এটাকে কি বলে, সেট সেট সরি সেট সেট না এটা হচ্ছে টাপল। এক মিনিট, এটা কি হলো? টাপলে তো ডিকশনারি, একটু হোল্ড করো তো। এই এই উপরের এক্সাম্পল একটু আসলে ভুল আছে, সেটা হচ্ছে এটা টাপল না, এটা সেট এর চিহ্ন দেওয়া, কিন্তু এখানে সেটে কিন্তু একই জিনিস দুইবার হতে পারে না, এস দুইবার দেয়া। এখানে একচুয়ালি চিহ্নটা ভুল দেওয়া আছে, সেটা এখানে সেকেন্ড ব্র্যাকেট না হয়ে ফার্স্ট ব্র্যাকেট বা লিস্ট থার্ড ব্র্যাকেট হবে, না হলে এটা ভুল আসবে। আচ্ছা যাক, ভুল ভুলও আসবে না, সেটা ইগনোর করবে। এস ডবল কে যেটা সেকেন্ড, দুইটা এস আছে, সেটা একটা এস কে ইগনোর করবে। তো এখানে যেটা বলা যে এখানে যেহেতু এটা আমরা সেট হিসেবে পাচ্ছি এবং 3টা হবে আসলে 4টার পরিবর্তে, তো পি এ এস, এই পি এ এস এর ক্ষেত্রে ভ্যাল ইন সিকোয়েন্স বলতে বোঝানো হচ্ছে যে প্রথমে ভ্যালের ভ্যালু হবে পি, তারপর এটার কাজ হয়ে গেলে ভ্যালের ভ্যালু হবে এ, তারপর ভ্যালের ভ্যালু হবে এস, লাস্টের এসটা থাকবে না কারণ হচ্ছে এটা একটা সেট।
তিনবারের একটা বেশি একটা ভ্যালু দুইবার আসতে পারে না সেটের মধ্যে, তো এখানে সেই পরিমাণ সময় ওয়েট করবে। তো যাই হোক, এটা একটা, তাও যদিও এটা খুব বেশি ইউজফুল এক্সাম্পল না, তারপর একটু এক্সপ্লেইন করে দিলাম। আর সেকেন্ড এখানে যেটা বলা হচ্ছে, যেমন এই যে এখানে ডেফ ফাংশন আর্গুমেন্টস, এখানে বলা হচ্ছে যে ফাংশনের ক্ষেত্রে আমরা যখন পাস কিভাবে ইউজ করতে পারি সেটা এখানে বলা। তো এখানে আমরা এখন পর্যন্ত ফাংশন কিভাবে ডিফাইন করতে হয় সেটা নিয়ে কাজ করিনি, যেটা আমরা এই পরের দুই একটা স্লাইড পরেই আমরা ফাংশন নিয়ে কাজগুলো করব। তো তখন হয়তো পাসের বৈশিষ্ট্যটা বুঝতে আরো ইজি হবে। যেমন এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন, তো এই ফাংশনটা নর্মালি আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যদি বুঝাইতে চাই, যে যদিও এটা জেনারেল একটা কথা, এটা সব ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে না, একটা জেনারেল রুল হিসেবে বলা, যেটা স্পেসিফিক রুলের ক্ষেত্রে আসবে না। ফর এক্সাম্পল, যেমন ধরে নিলাম যে কারো তোমাদের কারো বাংলালিংক নাম্বার আছে, এখন এই বাংলালিংক কোম্পানি চাচ্ছে কথার কথা ধানমন্ডি এরিয়াতে একটা নতুন টাওয়ার বসাবে। এই নতুন টাওয়ারটা বসানোর জন্য তারা হয়তো টেন্ডারিং সিস্টেমে করে থাকে, এবং ফর এক্সাম্পল ধরে নিলাম যে হুয়াওয়ে সেই টেন্ডারটা জিতছে, যে কম সময় কম খরচে, সবচেয়ে কম খরচে সবচেয়ে কম সময়ে তারাই তৈরি করে দিবে। তো এখন বাংলালিংক সেভাবেই হুয়াওয়ে কে যে জানিয়ে দিল যে তুমি এটা টেন্ডার পাইছো, এখন এটা কাজ করে আমাকে দ্রুত টাওয়ারটা কমপ্লিট করে দাও। ঠিক আছে, তাদের যে নিয়ম কানুন আছে সে অনুযায়ী সে কাজ করবে। এই যে এখন বাংলালিংক ধরে নিলাম মেইন ফাংশন, এবং এই বাংলালিংক মেইন ফাংশন থেকে হুয়াওয়ে কে কল দিল তুমি আমার এই কাজটা করে দাও। করে দেওয়ার পরে যখন সে কাজটা করবে, করতে থাকবে, সে তো অবশ্যই এটা অনেক কমপ্লেক্স একটা থিওরি, এটা আমি সিম্পল ভাবে বলতেছি। বাংলালিংক কিন্তু নর্মালি তার অন্য কাজগুলো চালায় যাবে, বাট পাইথনের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে শুধু একটা কাজই ওই সময় করতেছে। অবশ্যই পাইথনের ক্ষেত্রে মাল্টি ফাংশন ও একসাথে ইমপ্লিমেন্ট করা যায়, বাট সে ততদূর আমরা যাব না, আমাদের যাওয়ার সুযোগ হবে না। তো এইটার এই রকম কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফর এক্সাম্পল এই টাওয়ার বানানোটা কমপ্লিট, তখন হুয়াওয়ে করবে কি, বাংলালিংককে জানাবে যে তোমার কাজ বা তোমার টাওয়ার রেডি হয়ে গেছে, এখন আমার পেমেন্ট ক্লিয়ার করো। ফর এক্সাম্পল, এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলাম, যদিও এই রকম ভাবে এত সিম্পল ওয়েতে কোথাও ইভেন বাংলালিংকও কাজ করে না, আবার পাইথনও কাজ করে না সেভাবে। জাস্ট বোঝানোর জন্য এই জিনিসটা বললাম যে ফাংশনটা কি। এমন হতে পারে যে ফাংশনকে আমরা ইউজ করলাম যে কোন দুইটা নাম্বার যোগ করার ফাংশন লিখো, যেই ফাংশন যেই যোগ করার প্রোগ্রামটা আমরা বারবার বিভিন্ন সময় ইউজ করব। এখন অনেকে বলতে পারে যে আমরা তো ফর লুপ দিয়ে বা হোয়াইল লুপ দিয়ে সেই কাজটাই করতেছি, তাহলে আমাদের ফাংশন কেন দরকার? এটা এই জন্য দরকার, ফর লুপটা আমরা নির্দিষ্ট স্পেসিফিক জায়গায় বসায় রাখছি যে ওই জায়গায় আমার ফর লুপ লাগবে। কিন্তু ফাংশনের ক্ষেত্রে যেটা হবে, আমার এই সেম ফাংশনটা আমি ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট যতবার ইচ্ছা জাস্ট কল করলেই হয়ে যাবে। এমন হতে পারে যে, আবার এটাও বলতে পারে যে অনেকে যে ফর লুপটাই আমি বারবার লিখলাম যখন আমার দরকার। তো ফর লুপে ফর এক্সাম্পল আমার 100টা লাইন আছে, এখন এই 100টা লাইন আমি বারবার লিখে, এমন যদি আমার হয় যে আমার ফর লুপ অথবা ওই ফাংশনটা 10 বার লাগবে, তাহলে আমার ওই লাইনটা কয়বার লিখতে হবে? 10 বার লিখতে হবে, প্রত্যেকটা 100 বার যদি হয় তাহলে 1000 লাইন প্রোগ্রাম হয়ে যায়, মানে এক্সট্রা লাইন হয় 1000। কিন্তু যদি আমি ওই সেম কথাটা ফাংশনের মধ্যে লিখে রাখি, দেখা যাবে ওখানে 100 লাইন হলো, ওই ফাংশনটা জাস্ট আমি যখন কল করব 10 বার কল করব, জাস্ট এক লাইন দিয়ে আমার হয়ে যাবে ওই 100 লাইন, টোটাল 100 লাইনের কাজটা একবারই আমি জাস্ট লিখব, এবং 1000 লাইনের পরিবর্তে মাত্র একবার এই
সরি 100 বার জাস্ট 100 লাইনের লাইন মানে 1000 লাইনের প্রোগ্রামের পরিবর্তে 100 লাইন জাস্ট লিখতে হয়। জাস্ট আমি ফাংশনটাকে কল করব এবং আমাকে আমার ফাংশনটা এবং প্রোগ্রামটা অনেক ইজি এবং রিইউজেবল হয়ে যায় বা সিম্পল ভাবে হ্যান্ডলিং করা যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে এই কারণেই ফর লুপ ইউজ না করে ফাংশন ইউজ করা হয়। এটার একটা এইখানে যেটা দেয়া এখানে এটার ফরম্যাট দেওয়া আছে, যেমন প্রথমে লিখতে হবে ডিইএফ। ডিইএফ মানে হচ্ছে ডিফাইন। ডিফাইন লিখে তারপর স্পেস দিয়ে তারপর ফাংশনের নাম দিতে হবে, যেভাবে আমরা ভ্যারিয়েবলের নাম দিয়ে থাকি সেইভাবে ফাংশনের নাম দিতে হবে। এবং দেওয়ার পর ভিতরে এখানে সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা চাইলে প্যারামিটার দিতেও পারি নাও দিতে পারি প্রয়োজন অনুযায়ী। এটা প্যারামিটারটা হচ্ছে অপশনাল, ডিপেন্ডিং অন ফাংশন, ফাংশনের কোন টাইপের ফাংশন আমি লিখতেছি সেটা। এবং এর পরে অংশটা হচ্ছে ডক স্ট্রিং। এবং এই ডক স্ট্রিংটা কি, ডক স্ট্রিং এর সামনে দেখো তিনটা ইনভার্টেড কমা এবং শেষে তিনটা ইনভার্টেড কমা দেয়া। তো এটার উদ্দেশ্য হচ্ছে মাল্টি লাইন কমেন্ট করা। তো এটা করার এটা কমেন্ট আমরা জানি কমেন্ট হচ্ছে অপশনাল। তো কমেন্ট কেন আমি এখানে লিখবো বা লিখবো কিনা, এটা যেহেতু অপশনাল সো আমি না লিখলেও কোন প্রোগ্রামে কোনো প্রবলেম হবে না, কিন্তু এটা লেখা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যে যে স্ট্যান্ডার্ড এই কারণ মেইনটেইন করা হয়ে থাকে, ডকুমেন্টেশনের স্ট্যান্ডার্ড বলা হয়ে থাকে এটাকে। যদি এটা লেখা হয় তাহলে যিনি প্রোগ্রামার আছে, এমন হতে পারে যে 1000 লাইনের প্রোগ্রাম লিখছে, উনি এক মাস পর দুই মাস পর আবার ওই প্রোগ্রামটা যখন দেখছে তখন ভুলে গেছে যে কি করছিল সে। আবার এমনও হতে পারে যে সে চাকরি ছেড়ে চলে গেছে, নতুন একজন আসছে, যে আসছে নতুন যিনি আসছে সে এই ডক স্ট্রিংটা পড়ে বুঝে ফেলবে যে এই ফাংশনের কাজ হচ্ছে এটা। তো এতে হবে কি যে ওই যিনি চলে গেছে তাকে সে একটা সাধুবাদ বল দিবে যে হ্যাঁ সেই প্রোগ্রামার খুব ভালো প্রোগ্রামার ছিল, খুব সুন্দর করে সাজায় লিখে রাখছে যাতে কাজ করতে সুবিধা হয়। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ওয়ে, যে যদি কোনো কোম্পানিতে কারো যদি প্রোগ্রামিং লাইনে কাজ করার কোনো সুযোগ হয়, প্রোগ্রামিং নট নেসেসারি অন পাইথন, বর্তমানে প্রায় 100টা না 200টার মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যে প্রোগ্রামিং এক এক জায়গায় এক এক রকম ভাবে আমাদেরকে লিখতে হয়। এবং যারা আসলেই পড়াশোনার মধ্যে পরবর্তীতে থাকবো বা ভালো ভালো কাজে যাবা, যদি পরবর্তীতে কারো যদি সুযোগ হয় তাহলে দেখবা প্রোগ্রামিং ছাড়া চলতে পারবা না, প্রোগ্রামিং লাগবেই। তো নর্মাল কাজ যদি করতে যাও তখন হয়তো দেখবো প্রোগ্রামিং এর দরকার পড়তেছে না, কিন্তু ভালো কাজগুলোতে দেখা যাবে প্রোগ্রামিং লাগবেই। এবং ভেরি সুন হয়তো বা তোমরাই কেউ বলছিলা, তারপরেও আমি আরেকবার বলি, সেটা হচ্ছে ভেরি সুন অ্যাবাউট ধরে নাও 10 বছরের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পুরো ওয়ার্ল্ড কন্ট্রোল হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ক্ষেত্রে বর্তমানে পাইথন সবচেয়ে অগ্রগণ্য ভূমিকা রাখতেছে, যে অনেক বেশি সাকসেসফুল রেট পাইথনের। তো সেই কারণে পাইথনটা আমাদের যদি আমরা যদি এখন থেকে ভালো করে শেখা শুরু করি, নট নেসেসারি মাইক্রো কন্ট্রোলার এই টাইপের কোর্সে যে কোনো কাজে আমরা পাইথনকে ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং এটা মোটামুটি ধরে নাও আমরা আশা করতেছি না, বাইরের দেশে তো অলরেডি শুরু হয়ে গেছে, বাংলাদেশেও অনেকটা চলে আসছে, যদিও আমরা কেউ বুঝতেছি না, কিন্তু এমন হবে যে পুরো ওয়ার্ল্ডই অলমোস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কন্ট্রোল হবে। সো আমাদের উচিত এখন থেকে এইগুলো নিয়ে স্টাডি করা, প্র্যাকটিস করা, এটাতে এক্সপার্ট হওয়ার চেষ্টা করা। সে কারণেই তো এই কোর্সটাকে নতুন করে রিডিজাইন করা হয়েছে, যেন আমরা আগামী 10 বছর 20 বছর পর যেরকম সিচুয়েশন আসবে সেই সিচুয়েশন গুলো যেন হ্যান্ডেল করতে পারি। এই কারণে এই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই কোর্সের মধ্যে। আর এর পরের অংশটা হচ্ছে স্টেটমেন্ট অর স্টেটমেন্টস।
এখানে মিনিমাম একটা লাইন অবশ্যই দিতে হবে ডক স্ট্রিং এর পরে। ডক স্ট্রিংটা অপশনাল, ডক স্ট্রিং না দিলেও কাজ করবে, কিন্তু দেয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আর পরীক্ষায় তোমাদের যদি এরকম আসে তো ডক স্ট্রিং দিয়ে কোনো কিছু করতে হবে না, ডক স্ট্রিং লিখতে হবে না এমন ভাবে, কারণ ডক স্ট্রিং ইজ নট নেসেসারি ফর দ্য এক্সামস, বাট ইট ইজ নেসেসারি অনলি ইন দ্য জব ফিল্ড। এবং স্টেটমেন্ট মিনিমাম একটা লাইন থেকে ইনফিনিট লাইন হতে পারে, ইনফিনিট তো হয় না, অসংখ্য লাইন বোঝায়। আর অবশ্যই এগুলা ট্যাব দিয়ে একটু সরে লিখতে, সরাই লিখতে হবে, ঠিক ডেফের বরাবর লেখা যাবে না, ট্যাব দিয়ে সরাই একটু ডান দিকে লিখতে হবে। এটা আমরা একটা প্র্যাকটিক্যালি কিছু দেখি। এখানে অনেক কিছু আমি অলরেডি বলে ফেলছি, এই মুখে মুখে যেটা বলছিস এই কথাগুলো এখানে লেখা আছে, তারপরে তোমরা এটা স্টাডি করবা, এটা আমি আর করতেছি না। কিছু এক্সাম্পল এখানে দিয়ে দিয়ে দেখানো হয়েছে, আমি এবং আমিও একটা প্র্যাকটিক্যালি একটা লিখে দেখাবো। যেমন এখানে একটা বলা হচ্ছে যে গ্রিট নেম, ডিফাইন গ্রিট নেম, অর্থাৎ গ্রিট বলতে বোঝানো হচ্ছে একটা মিনিংফুল নেম দিতে হবে, যে আমি এই ফাংশনটা কি করবে, গ্রিট করবে। গ্রিট মানে কি, সম্বোধন, একটা কাউকে গ্রিটের বাংলা কেউ বলতে পারবে? আমার এখন মনে পড়তেছে না, কেউ কি বলতে পারবে হোয়াট ইজ গ্রিট? গ্রিটিংস স্যার, গ্রিটিং হচ্ছে স্যার নরমালি কাউকে মানে হ্যালো বলা বা কাউকে মানে, বাংলায় এটার শব্দটা মনে আছে কারো? সম্বোধন তো না। আচ্ছা যাই হোক, আমরা বুঝতে পারলেই হইলো, বাংলা আমার এখন মনে পড়ছে না, কারো মনে পড়লে আমাকে জানায়ো। তো এইখানে এরকম স্যার অভিবাদন জানানো কি, অভিবাদন, অভিবাদন, হ্যাঁ অভিবাদন বাংলায়। তো এই এখানে একটা এরকম ছোট্ট এক্সাম্পল দেয়া, যেমন ডিফাইন গ্রিট নেম। তো এখানে কালার গুলো এরকম ভাবে হয়ে যাবে যখন আমরা লিখবো প্রোগ্রামে। এবং নেম হচ্ছে একটা আর্গুমেন্ট বা প্যারামিটারের নাম, যেখানে একটা ইনফরমেশন আসবে, কোন টাইপের ইনফরমেশন আসবে সেটা আমরা পরে দেখব। এবং এখানে একটা যে ডক স্ট্রিং দেয়া, দিস ফাংশন রিডস টু দ্য পারসন পাসড ইন অ্যাজ প্যারামিটার, মানে যে যে প্যারামিটারটা আসছে নেম, এখানে যে ভ্যালুটা থাকবে সেই পারসনকে একটা গ্রিটিং জানাবে, যেমন গুড মর্নিং জানাবে, এই ফাংশনের কাজ হচ্ছে সেটা। এরকম ফাংশন কিন্তু অসংখ্য আছে, তোমরা নিজেরাও দেখবা ফেসবুকেও এরকম আসে যে গ্রিটিংস বা এই টাইপের ইনফরমেশন কিন্তু হুট করে অনেক সময় চলে আসে, এটা যদি খেয়াল করে দেখো তা অনেক সময় এটা দেখবা। তো এই রকম ফাংশন, ছোটখাটো অসংখ্য ফাংশন ইউজ করা হয়ে থাকে, সেটা ফেসবুক অ্যাপ হোক বা অন্য কোনো অ্যাপ হোক, যে এই সমস্ত এসে দেখা যাবে অনেকগুলো ছোট ছোট ফাংশন ইউজ করা হয়। দেখা যাবে হয়তো 1000টা ফাংশন ইউজ করা হচ্ছে, ওই 1000টা ফাংশন তৈরি করার জন্য দেখা যাবে হয়তো 100 জন আছে, 100 জনকে 10টা 10টা করে ফর এক্সাম্পল কাজ দেওয়া আছে যে ইমপ্রুভ করতে থাকো এইটা এইরকম। তো এইখানে সেরকম একটা ছোট্ট এক্সাম্পল দেয়া যে হ্যালো, তারপর এখানে যে নামটা পাঠানো হবে সেই নামটাকে সে গুড মর্নিং বলে ই করবে, অভিবাদন করবে। তো এই ফর এক্সাম্পল যেমন এখানে হ্যালো গ্রিট বিলাল এভাবে লেখা হলো, লেখা হলে সে রেজাল্ট জানাবে হ্যালো বিলাল গুড মর্নিং। সো এটার এটা একটা ছোট্ট এক্সাম্পল, আমরা একটু আর আরেকটা প্রোগ্রাম দিয়ে ট্রাই করে দেখি। যেমন আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, তো এখানে ধরো আমি একটা প্রোগ্রাম লিখলাম ডিএফ সামেশন, সামেশন দিয়ে ধরো আমি দিলাম এক্স কমা ওয়াই, এন্টার দেওয়ার পরেই তোমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, সামেশন লেখা আছে স্ক্রিন, কি দেখা যাচ্ছে সবার? জি স্যার। আচ্ছা, তো এখানে এই যে সামেশন এক্স ওয়াই,
এই প্রোগ্রামটার কাজ হবে, আমি এটা আপাতত ডক স্ট্রিংটা লিখলাম না, জাস্ট মুখে মুখে বললাম, তোমাদেরও পরীক্ষার সময় লেখার প্রয়োজন নেই, যদি কেউ জবে যাও এই টাইপের তখন অবশ্যই লিখবা। তো এই সামেশন এক্স ওয়াই এইটার কাজ হচ্ছে দুইটা সংখ্যার যোগফল লেখা বা বের করা। তো ধরে নিলাম রেজাল্ট, আমি নাম দিলাম রেজাল্ট ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে তো আমি দুইটা নাম্বার যদি পেয়ে যাই, এক্স আর ওয়াই নাম্বার যদি আমি পেয়ে যাই, তাহলে তো আমি যোগ করতে পারবো। যোগফল আমি পেলাম রেজাল্টের মধ্যে, এবং এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই রেজাল্টটা রিটার্ন করতে হবে, রিটার্ন রেজাল্ট, ঠিক আছে? এই এই ভ্যালুটা আমাকে রিটার্ন করতে হবে, তাহলে সে কাজ করতে পারবে। এবং রিটার্নের পরে যখনই আমি এন্টার দেব, তখনই দেখো অটোমেটিক সে ডি ই এফ এর লাইনে বরাবর চলে আসছে। আচ্ছা, এখন আমরা ধরো এরকম করলাম যে একটা লিখলাম, ধরো এ ইকুয়াল টু সামেশন অফ, ফর এক্সাম্পল কত দিব, ধর আমি নাম দিলাম 10,20, এই ভ্যালু দিলাম, তাহলে কি হবে, এই দুটোর যোগফল রিটার্ন করে হবে কি, যে এ এর মান কত হবে, এ এর মান হবে 30। অনেকে কোয়েশ্চেন করতে পারো যে আমি ডিএফ উপরে লিখছি কেন, এগুলো পরে আমি আসতেছি স্টেপ বাই স্টেপ। তো এখানে যখন লিখলাম, লেখার পর আমি ধর এটা তো রেজাল্ট প্রিন্ট করে দেখতে চাই যে আসলেই রেজাল্ট আসছে কিনা। ধরো দা সামেশন, সামেশন নামে লিখে ধরো দা রেজাল্ট ইজ এ, আমি একটা জাস্ট নাম দিলাম এখানে রেজাল্ট। তো এইখানে আমরা যদি এটাকে রান করে দেখি, তখন হবে কি, সিস্টেমটা কি, প্রোগ্রাম এটা কি করবে, অবশ্যই এক নম্বর লাইন থেকে শুরু করে 1 by 1 6 নম্বর লাইনে আসবে। সো যখন সে এই ডেফটা দেখবে, সে ডেফের ভিতরে যে কথাগুলো আছে সে কিন্তু নিজে নিজে রান করবে না, যেমন হুয়াওয়ে নিজে নিজে থেকে বলবে না যে আমাকে তোমার টাওয়ারের কাজ দাও, এটা বলবে না। বাংলালিংক যতক্ষণ না তাকে বলবে যে তুমি টাওয়ারের কাজ করো, ততক্ষণ সে হুয়াওয়ে নিজে থেকে কাজ স্টার্ট করবে না। তো সেই রকমই এই সামেশনটাও নিজে নিজে কাজ করবে না, একে বলতে হবে যে তুমি আমার এই কাজটা করে দাও। তো সে কারণেই পাইথনের ক্ষেত্রে না, এটা সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে এই ফাংশন গুলোকে উপরে লিখতে হবে, নিচে না বা মাঝখানেও না, উপরে লিখতে হবে। বিশেষ করে অ্যাটলিস্ট যদি করতেই হয় যে যেখানে আমি ইউজ করতেছি ফাংশনটাকে, এই যেমন এই 5 নম্বর লাইনে আমি ফাংশনটাকে ইউজ করতেছি, এটার আগে আমাকে ডিফাইন করতে হবে, এরপরে ডিফাইন করা যাবে না, না হলে বলবে যে এরকম কোনো ফাংশন আমি খুঁজে পাইনি। তো সে কারণেই ফাংশনটাকে উপরে লিখতে হয়, যে সাব ফাংশন যেটাকে আমরা বলবো, আর মেইন ফাংশন হচ্ছে পুরো প্রোগ্রামের এই অংশটা, যেখানে আমি ধর একটা নাম দিলাম এ ইকুয়াল টু, এই জায়গায় সামেশন কল করছি, এবং প্যারামিটার এখানে দিয়ে দিলাম, এখানে এক্স এবং ওয়াই যথাক্রমে 10 এবং 20। এখানে এক্স এবং ওয়াই দেওয়ার কারণ হচ্ছে এটা একটা কমন প্রোগ্রাম, এখানে আমি 10-20 দিব না, এটা আমার কমন প্রোগ্রাম, কারণ এক্স আর ওয়াই এর ভ্যালু, আমি তো সবসময় এক্স আর ওয়াই এর ভ্যালু 10 আর 20 দিব না, এক এক সময় এক এক ভ্যালু হবে, এমন হতে পারে যে এই ভ্যালুটা আমি পরে আবার এরকম ভাবে বি দিলাম, এখানে 100 দিলাম, এটা 200 দিলাম, এখানে বি দিলাম, এমন হতেই পারে। তো এখন এরকম আরো একটা আবার থাকতে পারে। তো আমি যদি, আমি তো এক্স আর ওয়াই কে কমন রাখবো, জেনারেল রুল এখানে রাখতে হবে, ম্যাথমেটিক্স এর মতো রুল রাখতে হবে, যেখানে এক্স আর ওয়াই এর ভ্যালুটা ভ্যারিয়েবল এর মতো হবে, এবং এই জায়গায় আমি সেই ভ্যালুটা বসাই দিব। তো এখন এই প্রোগ্রামটা রান করে দেখি কি আসে। তো প্রোগ্রাম রান করতে যখন যাব, তখন প্রোগ্রামে সেভ করতে বলবে, আমরা সেভ করি 47D এর আজকে 4th প্রোগ্রাম ধরলাম। আচ্ছা, প্রোগ্রামটা এখন রান হলো কিনা এই যে এটা আমরা দেখি, যে প্রথমে 10 আর 20 যোগ করে রেজাল্ট আসছে 30, আবার তারপর 100 আর 200 যোগ করে রেজাল্ট আসছে 300,
এটা দিয়ে বোঝানো হলো যে আমরা এটাকে অসংখ্যবার ইউজ করতে পারবো, যখন যে ভ্যালু দিব সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো এইখানে কিছু বিষয় অবশ্যই থাকে, সেই বিষয় হচ্ছে আমি তো এইভাবে সব সময় ফিক্স করে দিতে পারি না, কারণ হচ্ছে আমি তো জানি না ভ্যালুটা কি হবে। তো সেই জন্য এর একটা নিয়ম হচ্ছে এখানে এম অথবা এখানে ধরো আমি এ দিলাম, এখানে বি দিলাম, আর এই জায়গায় আমি একটু ভ্যালু চেঞ্জ করে ফর এক্সাম্পল জেড দিলাম, যে আমি এ আর বি কে এখানে পাঠাবো। তো এখন এটা যদি আমি করতে চাই তাহলে কি হবে, কেউ কি বলতে পারবা? এটা যদি আমি ডাইরেক্ট রান করি তাহলে কি হবে? কেউ কি বলতে পারবা এখানে কি হবে? তখন হয়তো এ বি এর ভ্যালু চলে, এখানে জে ইকুয়াল টু এ প্লাস বি হবে, দা রেজাল্ট ইজ এ প্লাস বি। কিভাবে এ প্লাস বি হবে? আচ্ছা আমরা আগে রান করে দেখি, তারপর দেখব এটা আসলে কি আসে। এটা যখন আমরা রান করলাম তখন এই যে দেখো এখানে বলতেছে যে নেম এ ইজ নট ডিফাইন্ড, এটার মানে কি? এখানে আমাকে অবশ্যই এ আর বি এর একটা ভ্যালু দিতে হবে। এ আর বি হচ্ছে ভ্যারিয়েবল, এটার কোনো ভ্যালু দেওয়া হয়নি, যে কারণে এখানে আমাদেরকে অবশ্যই এটার আগের লাইনে কোন এক জায়গায় এ ইকুয়াল টু ফর এক্সাম্পল 10 এরকম লিখতে হবে, বি ইকুয়াল টু 20 এরকম একটা লিখতে হবে, না হলে প্রোগ্রাম কাজ করবে না। এখন আমার উদ্দেশ্য এটা না যে আমি এ ইকুয়াল টু এরকম লিখবো, আমি চাচ্ছি এটা ইনপুট ফাংশনের মাধ্যমে আসবে, অর্থাৎ ইউজারের কাছ থেকে সে জিজ্ঞেস করবে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে? এরকম হবে, এরকম ভাবে হলে হবে কি যে একটা আমি ইনপুট নাম্বার দিব দেন সে কাজ করবে। আচ্ছা এখন যদি আমি এটা ইনপুট দেই তাহলে কি হবে? আমরা রান করে দেখি প্রোগ্রামটা, প্রোগ্রামটা এখানে আসছে, এখন তোমরাই একটা বলো যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, কি নাম কোন নাম্বারটা দিব? বলো যে কোন একজন একটা নাম্বার বলো, এন্টার দ্য ফার্স্ট নাম্বার যারা যারা আসো। একটা নাম্বার বলো, জয় বা মেহেদি। আচ্ছা 30 দিলাম। সেকেন্ড নাম্বারটা বলো স্যার। 10 10 দিলাম, তাহলে যোগফল কত আসা উচিত স্যার? 40 40 আসা উচিত। দেখো রেজাল্ট কি আসে, দ্য রেজাল্ট ইজ 3010। এটা কি হলো? এটা হলো এই যে এখানে আমরা যে ইনপুট ফাংশন ইউজ করছি, এই ইনপুট ফাংশনের কাজ হচ্ছে আমি এখানে যে ভ্যালুই দেই না কেন, হোয়াট এভার ভ্যালু, সেটাকে সে স্ট্রিং এ কনভার্ট করে দেয়। তো স্ট্রিং এ কনভার্ট যেহেতু করে দিচ্ছে, তো সে কারণেই আমি যখন এখানে এটা কিন্তু স্ট্রিং হিসেবে পাস হচ্ছে, 30 স্ট্রিং 10 স্ট্রিং, সো এটা এই দুটোকে যোগ করলে 30 যোগ 10 পাশাপাশি এসে লিখে দিচ্ছে, কারণ ওটা তো ওভাবে যোগ করা যায় না, স্ট্রিং এর এখানে স্ট্রিং আকারে যোগ করতেছে, নাম্বার আকারে যোগ করতেছে না। তো এখন এটার সলিউশন কি করা যায় বলো তো? যেমন এর আগে আমরা আগের ক্লাসে আমরা এরকম দেখে আসছি, ইন্টিজার ফাংশনের ভিতরে আমরা ইনপুট নিয়ে কাজ করছিলাম, তাই না? এরকম ভাবে আমরা ইন্টিজার ফাংশনের ভিতরে ইনপুট নিয়ে কাজ করছিলাম। তো এটার পর যদি আমরা রান করতে যাই তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা কিছুটা দূর হয়েছে, যেমন 30 যোগ 10 দিলে ওকে এখন 40 চলে আসতেছে,
বাট এখানে একটা প্রবলেম রয়ে গেছে, আমার তো সব সময় ইন্টিজার নাম্বার থাকবে এমন কোনো জরুরি না, ফ্লোট থাকতে পারে, মিক্সড থাকতে পারে, তো এই জন্য আমাদের এখানে কোন ফাংশনটা ইউজ করলে ভালো হয়। আমি যদিও আপাতত এটা প্র্যাকটিক্যালি তোমাদের কাছ থেকে জানতে চাইব যে এটা কি কাজ করবে। স্যার জি স্যার এটা কাজ করবে। আচ্ছা দেখি এবার এটা কাজ করে কি করে না। তো এখানে আমরা আবার আগের মতো 30.5 দিলাম এবং 10 10 10ই দিলাম, তাহলে কত আসা উচিত? 40.5 আসা উচিত। এই যে এখন আসছে, ঠিক আছে। তার মানে হলো আমাদেরকে ওই প্রত্যেকটা লাইনে ওইভাবে ইভ্যাল দিয়ে রাখতে হবে। এখানে আরো সমস্যা আছে, সেই সমস্যাটা ফর এক্সাম্পল কেউ যদি এখানে ইভ্যালে 30 এর জায়গায় যদি ABCD দিয়ে দেয় তখন কি হবে বলতে পারবা? যদি ইভ্যাল এর পরিবর্তে ABCD দিয়ে দিল দেন হোয়াট উইল হ্যাপেন? ধরো আমি এখানে দিলাম এবি, কি হবে? এই যে দেখো এখানে এরর চলে আসবে। এরর কেন? এর কারণ হচ্ছে এখানে ABCD দেয়া যাবে না, ইভ্যালটা শুধুমাত্র নাম্বার নিতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু আমি এখানে স্ট্রিং হিসেবে দিয়ে দিছি ABCD, সো এই বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হয়। সো আমরা যদিও এখনো হ্যান্ডলিং করাটা এরর হ্যান্ডলিংটা এখনো শিখি নাই, এরর হ্যান্ডলিং আমরা হয়তো বা নেক্সট ক্লাস হয়তো হবে না, তারপরে ক্লাসে হয়তো আমরা পাবো এরর হ্যান্ডলিং। সো এগুলা হিসাব করতে হবে যে যেন এমন ইনপুট দেয় যে ইনপুটটা দিয়ে কাজ করা যায়, যদি রং ইনপুট দেয় তখন ইউজারকে জানাইতে হবে যে তুমি রং ইনপুট দিছো, ঠিক করে ইনপুট দাও, ঠিক আছে। কিন্তু এর আগেরটা কি হয়েছে, এর আগেরটা আমরা যে প্রোগ্রামটা লিখছি সেখানে কিন্তু এই প্রোগ্রামটা এখানে এই এররটা দেখায় স্টপ হয়ে গেছে। এই লাইনটা আসা মানে হচ্ছে প্রোগ্রামটা স্টপ হয়ে গেছে, যে এখানে যে তিনটা চিহ্ন আছে গ্রেটার দেন চিহ্ন বা তিনটা রাইট অ্যারো চিহ্ন যেটা দেয়া, এই চিহ্নের মানে হচ্ছে যে প্রোগ্রাম স্টপ। সো প্রোগ্রাম স্টপ করা যাবে না, এটাকে এমন ভাবে প্রোগ্রাম লিখতে হবে যে এরর হলেও প্রোগ্রাম স্টপ হবে না, এররকে ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে, আদারওয়াইজ সেটা না হলে সেটা কোনো প্রোগ্রামই না। তো এইগুলো আমরা খুব সম্ভবত আগামী সপ্তাহে এটা দেখব। তো এবং যদি কেউ তোমরা পারো এটা নিয়ে নিজে থেকে স্টাডি করে দেখো, হাউ টু হ্যান্ডেল এরর ইন পাইথন, এটা নিয়ে কোনো মার্কস নাই, কোনো অ্যাসাইনমেন্ট নাই, কিন্তু কেউ যদি নিজে থেকে করতে পারো ইট উইল বি অ্যাপ্রিসিয়েটেড। আচ্ছা তো যে কিভাবে আমরা ইনপুট কে এরর কে হ্যান্ডেল করতে পারি। ওকে আমরা এখন নেক্সট টপিকে যাই। যেমন এখানে এই জায়গায় আমরা যেটা দেখলাম এতক্ষণ দেখলাম এটা, এরপর আসতেছি ডক স্ট্রিং। আমি অলরেডি ডক স্ট্রিং সম্পর্কে অনেক কথা বলে ফেলছি, সেই কথাগুলোই এখানে রিটেন আকারে লেখা এবং সংক্ষিপ্ত আকারে দুই একটা লাইন জাস্ট বলবো। ইট ইজ ইউজ টু এক্সপ্লেইন ইন ব্রিফ হোয়াট এ ফাংশন ডাজ, সংক্ষিপ্ত আকারে একটা ফাংশন কি করে সেটা এক্সপ্লেইন করার জন্য এটা ইউজ হয়। অলদো অপশনাল, ডকুমেন্টেশন ইজ এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, এটা অপশনাল, কিন্তু ডকুমেন্টেশন বা ডক স্ট্রিং, ডকুমেন্টেশন থেকেই ডকুমেন্টেশন স্ট্রিং এই শব্দটা আসছে, এটাকে সংক্ষিপ্ত আকারে ডক স্ট্রিং। ডকুমেন্টেশন ইজ এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, এটা অপশনাল কিন্তু এটা দেয়া উচিত, স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং প্র্যাকটিস। এবং অনেক সময় আমরা এই যে যদি আমরা লিখি তখন যদি ডকুমেন্টেশনটা লিখি তো এই অ্যাট্রিবিউটের মাধ্যমে এখানে ডাবল আন্ডারস্কোর ডক
double underscore eight একটা python attribute of the function মানে ফাংশনের অ্যাট্রিবিউট হিসেবে আমরা বা ইউজ করতে পারি লিখে যদি আমরা অ্যাক্সেস করি তখন আমরা জানতে পারবো যে কোন ফাংশনের ডক স্ট্রিং এ কি আছে যেমন আমরা যদি এটা এরকম লিখি ফর एग्जांपल যদি এরকম লিখি দিস ইজ এ প্রোগ্রাম ফর সামিং টু নাম্বারস লিখে আমরা এটা ব্র্যাকেট ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম এটা ক্লোজ করে দিলে এটা একটা আসলো এই যে ডক স্ট্রিং আমরা একটা মোটামুটি লিখছি যেটা এমন একটা প্রোগ্রাম যে দুইটা নাম্বারকে যোগ করার জন্য ইউজ করা হয় থাকে এখন এটা যদি আমরা লিখি এবং লেখার পরে যদি এখানে কোথাও আমরা এভাবে লিখি যে সামেশন ডট ডট লেখার পরে ডাবল আন্ডারস্কোর DOC ডাবল আন্ডারস্কোর এটা যদি আমরা লিখি তাহলে হবে কি সে এখানে আমাদেরকে এটা প্রিন্ট করে দেখাবে যেমন আমি প্রিন্টার ভিতরে এটা লিখি যদি তখন সে আমাদেরকে এখানে যে এটার ভ্যালুটা কি লেখা আছে সেটা সে দেখাবে যেমন আমরা এটা আপাতত যদি এই অংশটা যদি এখন বাদ দেই কথার কথা জাস্ট আমরা এই অংশটা প্রিন্ট করতে যাচ্ছি তো এটা যদি বাদ দেই তখন কিন্তু এই যে দেখাবে the result this is a program for summing two numbers এইভাবে আমরা অ্যাক্সেস করতে পারি ডক স্ট্রিংটাকে তো এটা एग्जांपल দেয়া যেমন এই যে এখানে एग्जांपल হিসেবে এটা দেয়া আছে নাও আসতেছি রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন মানে কি রিটার্ন মানে হচ্ছে এই আমি যে কাজটা করলাম সেই কাজটা কোন একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে হবে ঠিক আছে সেই কাজটা কোন একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করে রাখতে হবে সেটার জন্যই এই রিটার্নটা ইউজ করা হয় যেমন আমরা যদি এখানে লিখছি যে এখানে এরকম রিটার্ন রেজাল্ট যেটা লেখা এই রিটার্ন টার মানে কি আমি এই যে কোথায় এটা ইউজ করতেছি দ্যাট ইকুয়াল টু সামেশন অফ এ বি সো এই সামেশন যখন আমি এটা লিখলাম ইকুয়াল যখন লিখতেছি তার মানে হলো এই যে সামেশন এ বি এর যে রেজাল্টটা আসবে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা এ তে স্টোর করবে যদি আমরা রিটার্ন রেজাল্ট করি তাহলে যদি আমরা রিটার্ন না করি তখন জেড এর কোনো ভ্যালু আসবে না জেড ইকুয়াল টু আনডিফাইন্ড অথবা এরর দেখাবে যে হোয়াট ইজ জেড I don't know. এরকম টাইপের কথাবার্তা একটা এরর দিবে ভ্যালু এরর নেম এরর এই টাইপের একটা ইনফরমেশন আসবে তো এখানে তো এই জন্য এই রিটার্নের কাজ হচ্ছে এই এই যে রেজাল্টটা যে আসছে সেই রেজাল্টটাকে জেড এখানে স্টোর করা এই ভেরিয়েবলে স্টোর করা আমি যদি আরো ইউজ করতে চাই তখন সেখানেও সেই সমস্ত জায়গাতেও এইটা থাকবে স্টোর হবে এখন এটাকে একটু সংক্ষিপ্ত আকারে আমরা চাইলে এভাবেও করতে পারি যে আমি রিটার্ন রেজাল্ট এভাবে না লিখে আমি ডাইরেক্ট শুধু এই এতটুকু লিখব এটা যেহেতু ছোট প্রোগ্রাম তাই এটা আমরা এভাবে লিখতে পারি যে রিটার্ন x প্লাস y আমি আমি আলাদা করে রেজাল্ট নামক কোনো আর ভেরিয়েবল ক্রিয়েট করব না দরকার নেই আমি x প্লাস y রিটার্ন করতে চাই তাহলেই কিন্তু রিটার্ন হয়ে যাবে এটা আমরা যদি রান করে দেখি যেমন এখানে এন্টার ফার্স্ট নাম্বার ধরো 30 দিলাম পরেরটা 10 দিলাম 40 চলে আসবে দ্য রেজাল্ট ইজ 40 এন্ড দা এবং শেষের ডক স্ট্রিংটা আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে কি বুঝলাম এটা দিয়ে বুঝলাম যে আমাদেরকে আলাদা করে লিখতে এখানে রেজাল্ট ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই লেখার কোনো প্রয়োজন নেই যদি অনেক বড় কিছু কাজ হয় তখন আমরা হয়তো রিটার্ন একটা রাখবো একটা ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু যদি ছোটখাটো ফাংশন হয় যেটা নরমালি তোমাদেরকে ওইরকমই দেওয়া হবে
তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এইভাবে এক্স ডাইরেক্ট লিখে দিলেও কাজ করবে। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া, যেমন ডিফাইন অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে কি, কোন একটা সংখ্যার শুধু মানটা বাদ দেয়া, সেটা চিহ্ন না, ধনাত্মক ঋণাত্মক কোন নাম্বারের চিহ্নের কোনো প্রয়োজন নেই। তো এইখানে এরকম ভাবে এই অ্যাবসলিউট ভ্যালু তো এখানে আমরা এই এই অ্যাবসলিউট ভ্যালু একটা ছোট্ট প্রোগ্রাম দেওয়া। এই প্রোগ্রামে আমরা যেটা করব সেটা হচ্ছে যে নাম্বারটার শুধুমাত্র মান আমরা চাই, চিহ্ন না। তো সে কারণে সেটার জন্য আমরা যেটা করতে পারি, যেমন এই নাম্বারটা যদি গ্রেটার অর ইকুয়াল দ্যান জিরো হয় তখন ওই জাস্ট নাম্বারটা রিটার্ন করব, আর যদি নাম্বারটা লেস দেন জিরো হয় তখন ওটার মাইনাস নাম্বার অর্থাৎ মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। এটা মাইনাস নাম্বার দিলে মাইনাস দ্বারা গুণ হয়ে যাবে। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া, প্রিন্ট অ্যাবসলিউট ভ্যালু 2, ঠিক আছে, প্রিন্ট অ্যাবসলিউট ভ্যালু 2। সো এখানে এটা দুই তো অলরেডি গ্রেটার অর ইকুয়াল দ্যান জিরো, সো জাস্ট আমরা 2 পাবো। আর যদি এখানে অ্যাবসলিউট ভ্যালু মাইনাস 4 দেওয়া হয় তখন এটাকে মাইনাস 1 দ্বারা এই এই জায়গায় গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানে এসে শুধু 4 দেখাবে। তো এই অংশটা আমি এই প্রোগ্রামটা আমি তোমাদের একটু অন্যভাবে আর একটু দেখাতে চাচ্ছি, যাতে তোমাদের একটু ইজি হয় আরো এটা নলেজ সম্পর্কে বোঝার জন্য। যেমন অ্যাবসলিউট অ্যাবসলিউট ভ্যালু ধরে নিলাম, ভ্যালুটা হচ্ছে নাম নাম এবং এই যেটা দেয়া ইফ নাম গ্রেটার ইকুয়াল দেন জিরো, দেন আমরা কি করব, আমরা ওখানে করে আসছি রিটার্ন নাম্বার করছি, আমরা এখানে প্রিন্ট করব, প্রিন্ট নাম্বার, else print minus number, ঠিক আছে। এটার উদ্দেশ্যটা কি, এটার উদ্দেশ্য আমরা একটু পরে দেখব। যেমন এখানে অ্যাবসলিউট ভ্যালু এটার ভিতরে আমরা দিলাম 2, ঠিক আছে, এটা যখন আমরা 2 দিলাম তো এই জায়গায় কি হলো, আমরা প্রোগ্রামটা আরেকবার একটু দেখে আসি কি করছি। এই জায়গায় রিটার্ন নাম্বার আমরা করতেছি এবং এখানে একটা প্রিন্ট ফাংশনটা দিয়ে রাখছি, বাট আমি এমন একটা কাজ করলাম যে আমি রিটার্ন করব না, এই প্রোগ্রামটাই যা করা করে দিবে, আর আলাদা করে আমাকে রিটার্ন করতে হবে না। সো এই রকম যদি হয় আমরা চাইলে এরকম তখন করতে পারবো যে এইখানে রিটার্ন আর দিলাম না, প্রিন্ট করেই সে কাজ শেষ, ঠিক আছে, প্রিন্ট করেই কাজ শেষ, লাস্ট লাইনে আসার পরে সে অটোমেটিক সে এই পরের লাইনে চলে আসবে এবং এখানে সে প্রিন্ট করবে না। এই প্রিন্ট এখানে জাস্ট সে ভ্যালুটা এই জায়গায় পাস করে দিল, পাস করে দিয়ে সে কাজ করবে। এখন দেখি এটা আমাদের কাজ করে কিনা, এই যে দেখো কাজ অলরেডি হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাওনি, এই যে কাজ হয়ে গেছে, রেজাল্টে 2 লেখা চলে আসছে। আমরা যদি একটু আরো একটা ভ্যালু দেই, যেমন এখানে -4 যেটা ছিল সেই সেম ভ্যালুটাই যদি দেই তো আমরা দেখব এই যে রেজাল্টে এরকম চলে আসছে 2 দেন 4, অর্থাৎ আমাদেরকে আলাদা করে এখানে রিটার্ন লিখতে হবে এমন কোনো জরুরি না। যদি আমি রিটার্ন ছাড়াও কাজ করতে পারি আমি করতে পারবো,
তো এখন এরপরের অংশে আমরা যাই তোমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো যেমন এখানে হাউ ফাংশন ওয়ার্কস ইন পাইথন এই হাউ ফাংশন ওয়ার্কস ইন পাইথন যে প্রথমে আমি ফাংশনটাকে ডিফাইন করব ফাংশনের কাজ এরপর আরো একাধিক অন্য কাজ থাকতে পারে তারপর আমি ফাংশনটাকে কল করব ফাংশন কল করে এখানে নট নেসেসারি আমাকে সেমিকোলন দিতে হবে পাইথনের ক্ষেত্রে সেমিকোলনের দরকার নাই দিলেও অসুবিধা নাই ফাংশন নেম যখন আমি কল করব তখন এখান থেকে সে এই জায়গায় চলে আসবে যদি এখানে কোনো প্যারামিটার থাকে সেই প্যারামিটার সহ এখানে চলে আসবে এবং এই অনুযায়ী সে তারপর এখানে যে কাজটা আছে কাজটা করা হয়ে গেলে সে তারপর ফাংশনের পরের লাইনে ফাংশন নেম যেখানে শেষ হলো তারপরে লাইনে সে ব্যাক করবে স্কোপ এন্ড লাইফ টাইম অফ ভ্যারিয়েবলস এখানে অনেক কথাবার্তা আছে আমরা এই কথাবার্তাটা পরে বুঝব তার আগে আমরা একটা প্র্যাকটিক্যালি দেখব যে ওই এর আগের স্লাইডে যে কথাগুলো লেখা আছে সেটা আমরা কি বুঝাচ্ছি এখানে খেয়াল করে দেখো এখানে একটা ছোট প্রোগ্রাম দেয়া def my function x equal to 10 print value inside function অর্থাৎ inside function বলতে definer ভিতরে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করো এবং বাইরে x equal to 20 তারপর my functionটাকে আমি কল করছি কল করার পর প্রিন্ট করতেছি ভ্যালু আউটসাইড ফাংশন অর্থাৎ definer বাইরে যে এখন আছি সেখানে আমরা প্রিন্ট করব তো এইটা কি এখানে খেয়াল করে দেখো এটাও x এটাও x যখন আমরা প্রোগ্রাম রান করব তো শুরুতে কি হবে এটা কিন্তু শুরুতে কল হবে না শুরু এটা জাস্ট পাইথন জানবে যে এরকম একটা প্রোগ্রাম আছে এরপর সে নিচে এসে আসবে এসে দেখলো x equal to 20 ওকে দেন মাই ফাংশন কল করলো মাই ফাংশন কল করে সে এখানে ব্যাক করলো এখানে আসলো এখান থেকে এসে সে দেখতেছে x equal to 10 আচ্ছা প্রিন্ট ভ্যালু ইনসাইড ফাংশন এটাকে সে প্রিন্ট করবে করলে কত পাবে ইনসাইড ফাংশন এখানে x এর ভ্যালু কিন্তু 10 এই 10 হয়ে গেছে এবং x equal to 10 করে ফেললো সো এই জন্য এখানে ভ্যালু ইনসাইড ফাংশন 10 এরপর এখান থেকে এই ফাংশনের কাজটা শেষ সে এখান থেকে এখানে ব্যাক করবে আমরা কিন্তু এখানে x এর মান 10 করে আসছি সো এখানে যখন ব্যাক করবে প্রিন্ট ভ্যালু আউটসাইড ফাংশন তখন কি প্রিন্ট করে আমরা কি পাচ্ছি তখন কিন্তু আমরা প্রিন্ট করে 20 পাচ্ছি কেন 20 পাচ্ছি আমরা তো এখানে 10 করে আসলাম তাহলে আবার এখানে কিভাবে 20 পাচ্ছি এর কারণ হলো যে আমরা যখন বাইরে আসছি তখন এই x এর ভ্যালুটা আর থাকতেছে না এই যে ভিতরের যে ডিফাইনার ফাংশন এটাকে বলা হয় থাকে লোকাল ভ্যারিয়েবল এই লোকাল x যেটা এই লোকাল x যেটা সেটা যখন আমরা ডিফাইন ফাংশনের ভিতর থেকে বের হয়ে আসব তখন সেটা ডিলিট হয়ে যায় তখন আর সেটা থাকে না আর এই বাইরের যে x equal to 20 যেটা আমরা লিখছি এটাকে বলা হয় থাকে গ্লোবাল ভ্যারিয়েবল বা গ্লোবাল x এই গ্লোবাল x টা যে এখানে অ্যাক্সেসিবল আছে এই x এর মানটা শুধুমাত্র ফাংশনের ভিতরেই আমরা পাবো ফাংশনের বাইরে পাবো না আর এই x এর মানটা আমরা বাইরেও পাবো ভিতরেও পাবো কিন্তু ভিতরে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে একটু ডিফারেন্ট ভাবে প্রোগ্রাম লিখতে হয় যেটা আমরা পরে কোন এক ক্লাসে জানব সো যখন আমরা এই ফাংশন থেকে বের হলাম তখন এই x equal to 10 আর নাই তখন x equal to 20 টা শুধু আছে এই x আর এই x কিন্তু এক না দুইটা আলাদা দেখতে একই রকম মান ডিফারেন্ট এবং লোকেশনও ডিফারেন্ট কিন্তু এটার নাম সেম মান ডিফারেন্ট বাট নাম সেম সো এই এই জিনিসগুলাই এর আগের স্লাইডে এখানে বলা আছে স্কোপ এন্ড লাইফ টাইম অফ ভ্যারিয়েবলস অর্থাৎ কোথায় কোনটা থাকে কোথায় কোনটা থাকে না যেমন এই x equal to 10 টা যখন ফাংশন থেকে বের হয় তখন এই x টা ডিস্ট্রয় হয়ে যায় এটাই এখানে তিন নম্বর পয়েন্টে বলা আছে দে আর ডিস্ট্রয়েড ওয়ান্স উই রিটার্ন ফ্রম দ্য ফাংশন এবং বাকি কথাগুলো আমি মুখে মুখে বলছি তোমরা এটা স্টাডি করো এক্সপ্লেনেশন অফ দ্য প্রোগ্রাম এই সেম এটাও আমি এক্সপ্লেইন করে দিছি তাও তোমরা একটু পুরোটা পড়বা টাইপস অফ ফাংশন টাইপস অফ ফাংশনস কি
আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে বিল্ট ইন টাইপস অফ ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশনস আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন কি? বিল্ট ইন ফাংশন হচ্ছে যেটা আমাদের পাইথনে অলরেডি তৈরি করা আছে, এরকম অসংখ্য ফাংশন আছে, ধরা হয় অনেক, প্রায় 10,000টা ফাংশন এরকম আছে। তো আমরা এতগুলো ফাংশন তো ইউজ করব না, করা শিখবো না। আমরা যে কয়টা আপাতত দেখছি সে কয়টা কয়েকটা নাম বলি। যেমন আমরা সবার প্রথমে দেখছি প্রিন্ট, এটা একটা পাইথনের বিল্ট ইন ফাংশন। তারপর আমরা দেখছি ইন্ট ফাংশন, ফ্লোট ফাংশন। আচ্ছা এখানে টাইপ না করে আমি এসে টাইপ করি, এই জায়গায় টাইপ করি। যেমন প্রিন্ট ফাংশন, ফ্লোট ফাংশন, এসটিআর ফাংশন, এবিএস ফাংশন, সাম ফাংশন, ম্যাক্স, মিন, তারপর হচ্ছে পাও, পাও মানে পাওয়ার। তারপর আমরা আরো কি দেখছি, ইনপুট ফাংশন দেখছি, কমপ্লেক্স, হ্যাঁ আচ্ছা এই টাইপের ফাংশন গুলো আমরা, এছাড়া আরো অনেক ফাংশন আমরা দেখে আসছি। সো আমরা একটু ওয়েট করি, একটু আসছি আমি। তো এই এই কয়টা ফাংশন আমরা আপাতত দেখছি, এছাড়া আরো কিছু ফাংশন থাকতে পারে, তোমরা তোমাদের নিশ্চয়ই আশা করি মনে আছে। তো এই যে ফাংশন গুলা, এই ফাংশন গুলা হচ্ছে বিল্ট ইন ফাংশন পাইথনে। এরকম আরো অনেক ফাংশন আছে, আমরা দিছি এর আগেও আরো অনেকগুলো এক্সাম্পল আশা করি দেখছি এবং তোমরাও খুঁজে পাবা হয়তো বা। তো এইগুলো হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন, এবং এটা তো নর্মাল ফাংশনের মধ্যে আসতেছে, বাট এছাড়া আরো অনেক লাইব্রেরি ফাংশন আছে পাইথনে, অসংখ্য লাইব্রেরি ফাংশন আছে। বলা হয়ে থাকে যে প্রায় 6,000টা লাইব্রেরি ফাংশন আছে। তো 6,000-এর মধ্যে প্রত্যেকটাই যদি এরকম 10টা করে থাকে তাহলে অ্যাবাউট 60,000 বিল্ট ইন ফাংশন ওখানে আছে। তো আমরা এতগুলো ইউজ করব না, আমাদের যেগুলো প্রয়োজন শুধু সেগুলোই আমরা দেখব এবং জানবো। আর সেকেন্ডটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, অর্থাৎ একটু আগে আমরা যে প্রোগ্রাম গুলো দেখে আসছি, যেমন এই এখানে যে প্রোগ্রাম গুলো আমরা দেখলাম, যে অ্যাবসলিউট ভ্যালু, এই অ্যাবসলিউট ভ্যালু এটা একটা ইউজার ডিফাইন ফাংশন। তারপর আমরা এর আগে যেটা দেখছি সেটা হচ্ছে এই এখানে সামেশন, এই সামেশনটাও একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। কেউ যদি চায় সাবট্রাকশন তৈরি করব, মাল্টিপ্লিকেশন তৈরি করব, ডিভিশন তৈরি করব, সাইন কোসাইন এগুলো তৈরি করব, করতে পারে। এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, নিজের ইচ্ছা মতো সুবিধা মতো বানানো হবে। সো এইগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন বলা হয়ে থাকে। আচ্ছা আমরা বেশি নাই আশা করি, এখানে কয়েকটা বিষয় একটু জাস্ট বলা, এখানে ফাংশন সম্পর্কে প্রায় শেষ দিকে আসি, যদিও স্লাইড অনেক 7-8টা স্লাইড, বাট প্রায় শেষ দিকে টপিক, খুব অল্প অল্পই শেষ হয়ে যাবে দ্রুতই। এই আর্গুমেন্ট যেটা, আর্গুমেন্ট কি, এই যে ফাংশনের ভিতরে যে এখানে যে বিষয়গুলো আছে সেটা আমরা লিখবো, যে এগুলো সম্পর্কে এখানে আমরা কি ইনফরমেশন দিব। তো এইটাকে বলা হয়ে থাকে আর্গুমেন্টস, প্যারামিটার অথবা আর্গুমেন্টস। তো এই যে এগুলাকে নিয়ে আমরা কিছু কাজ করব, যেমন এখানে দুইটা আর্গুমেন্ট দেওয়া, তো এখানে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, যেভাবে দিব সেভাবেই কাজ করবে।
এবং সেই অনুযায়ী আমাদেরকে রেজাল্টটা দিবে। যেমন এখানে বলা আছে গ্রিট, প্রথম আর্গুমেন্ট নেম এখানে দেওয়া হচ্ছে মনিকা এবং সেকেন্ডটা দেওয়া হচ্ছে গুড মর্নিং মেসেজ। সো এটা যখন আমরা এখানে পাস করব ইনফরমেশনটা এখানে দিব, তখন অর্থাৎ গ্রিট কে যখন আমরা কল করব, কল করলে তখন সে কি করবে, হ্যালো নেম মানে মনিকা এবং মেসেজ নামে গুড মর্নিং এখানে সে আউটপুটে দেখাবে। এটা এক্সপ্লেনেশন এরকম, এটা তো আমরা বুঝতেই পারছি অলরেডি যেগুলো এক্সপ্লেনেশন করছি ক্লাসে শুরু থেকে এই পর্যন্ত। এখন কেউ যদি এরকম হয়, কেউ ভুল ক্রমে জাস্ট একটা ভ্যালু দিয়ে দিছে অথবা কোনো ভ্যালুই দেয়নি, তখন কিন্তু বলবে টাইপ এরর। কারণ হচ্ছে দুইটা ভ্যালু দিতে হবে, দেয়া হয়েছে একটা অথবা দেওয়াই হয়নি। তো এই রকম যদি হয় তখন কিন্তু এরর আসবে এবং প্রোগ্রামটা কাজ করবে না ঠিকভাবে। তো এটাকে আমরা অবশ্যই সঠিকভাবে দিব, আর যদি কেউ কোনো কারণে না দেয় তখন আমরা বিভিন্ন ভাবে এটা হ্যান্ডেল করার ওয়ে আছে, তার মধ্যে কয়েকটা ওয়ে সম্পর্কে আমরা জানব। যেমন একটা হচ্ছে এই ভ্যারিয়েবল ফাংশন আর্গুমেন্টটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। একটা হচ্ছে অবশ্যই ইউজারকে বলা যে তুমি ঠিকভাবে সবগুলার আর্গুমেন্ট দাও, না হলে কাজ করবে না, অথবা অথবা বলতে হবে যে এখানে পাইথনে একটা ডিফল্ট আর্গুমেন্ট বলা হচ্ছে, অর্থাৎ ওই আর্গুমেন্টগুলোর একটা ডিফল্ট ভ্যালু আগে থেকে সেট করে দেওয়া হবে, প্রোগ্রামারই সেট করে দিবে। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখানে বলা হচ্ছে যে নেম লিখে মেসেজ এবং মেসেজটা একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে গুড মর্নিং। তো এটার ক্ষেত্রে কি হবে, এর আগে কিন্তু শুধু মেসেজ লেখা ছিল, আগের এসে মেসেজ ইকুয়াল টু সামথিং লেটার লেখা ছিল না। তো এই যে গুড মর্নিং জিনিসটা, এটা এটাকে বলা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, অর্থাৎ এই মেসেজটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। এটার সুবিধাটা কি, কেউ যদি কোনো কারণে মেসেজের ভ্যালুটা না দেয় তাও কিন্তু কাজ করবে, এরর হবে না। যেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিট মল্লিকা, এখানে কিন্তু শুধু নেমটা দিছে, অর্থাৎ একটা ভ্যালু দিছে, মেসেজের ভ্যালুটা দেয়নি। সো এটা এতে হবে কি, সো মল্লিকাকে বলবে হ্যালো মল্লিকা গুড মর্নিং, অর্থাৎ এখানে ডিফল্ট ভ্যালু গুড মর্নিং সে বসাই দিবে। কিন্তু কেউ যদি এখানে দুইটা ভ্যালুই দেয়, নেমও দিল এবং মেসেজের যে ভ্যালুটা আছে সেটাও দিল, তখন যে ভ্যালুটা এখানে লেখা থাকবে সেটা দেখাবে। যেমন হ্যালো ওয়ালি হাউ ডু ইউ ডু, অর্থাৎ যদি আমি এক ডিফল্ট আর্গুমেন্ট না দেই সে অটোমেটিক ডিফল্ট আর্গুমেন্ট বসাই দিবে, আর ডিফল্ট আর্গুমেন্টের কোনো যদি নতুন ভ্যালু দেই তখন সেই নতুন ভ্যালুটা বসাবে। এতে করে এভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। অবশ্যই এখানে কারো কোশ্চেন হতে পারে, কেউ যদি আবার ওই রকমই দুইটার একটাও দিল না তখন কি হবে, কারণ এখানে নাম তো আমি ডিফল্ট ভ্যালু দেই নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে সেভাবেই হ্যান্ডেল করতে হবে যে প্লিজ এন্টার ইউর নেম আদারওয়াইজ ইট উইল নট ওয়ার্ক, এরকম কোন একটা মেসেজ দিতে হবে যদি কেউ নাম না দেয়। আচ্ছা, এখানে একটা কিছু রুলস আছে, সেই রুলস গুলোর মধ্যে আমি এগুলো তোমরা ডিটেল দেখবা, আমি সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করে দিচ্ছি যে এরর কোথায় হয়। যদি এরকম কেউ লেখে যে প্রথমে ডিফল্ট আর্গুমেন্টটা দিয়ে তারপর নন ডিফল্ট আর্গুমেন্ট পরে দিছে, তখন কিন্তু এরর হবে এবং এই এররকে বলা হয় থাকে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর কি, যেটা হচ্ছে রুলের রুল ফলো করা হয়নি এমন এরর। তো এটা কারণ কি, এটা কারণ হচ্ছে পাইথন এভাবে সেট করে দিছে যে ডিফল্ট আর্গুমেন্ট প্রথমে দেয়া যাবে না, ডিফল্ট আর্গুমেন্ট অবশ্যই সেকেন্ড অথবা লাস্টে দিতে হবে বা পরে দিতে হবে, শুরুতে দেয়া যাবে না, হয় মাঝখানে অথবা শেষে দিতে হবে কিন্তু শুরুতে ডিফল্ট আর্গুমেন্ট দেয়া যাবে না। এটা হচ্ছে পাইথনের বৈশিষ্ট্য যে এভাবেই সেট করা। সো আমরাও যখন এই ডিফল্ট আর্গুমেন্ট ইউজ করব পাইথনে, তখন অবশ্যই আগে নন ডিফল্ট, অর্থাৎ যেমন নেমটা দিব, দেন এরপর ডিফল্ট আর্গুমেন্টগুলো আমরা দিব। পাইথন কিওয়ার্ড আর্গুমেন্ট, এটা আবার কি, এটা আরেকটা, এটা আমরা একটু দেখি কি লেখা। When we call a function with some values, these get assigned to them. These values get assigned to the arguments according to their position. ঠিক আছে, অর্থাৎ আমরা যে পজিশনে যেটা রাখছি সেই পজিশনে ভ্যালু গুলা সেট হবে। যেমন 10 আমরা x এ দিছি,
এবং 30 আমরা y এ দিছি সেই পজিশন वाइज আমরা এটা সেট করব এখন তো এই এই জায়গায় যে বিষয়টা আছে সেটা হলো আমি চাইলে পজিশন চেঞ্জ করতে পারি যদি আমরা কিওয়ার্ড আর্গুমেন্টের মাধ্যমে দেই সেটা কিভাবে সেটা আমরা এইভাবে দিতে পারি যে যদি আমি দুইটারই কিওয়ার্ড দেই যেমন নেম ইকুয়াল টু ওয়ালি মেসেজ ইকুয়াল টু এটা তখন আমি যেভাবে সুবিধা আগে আগে পরে দিতে পারব দুটাতেই যদি আমি ওভাবে করি এবং এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা তখন কাজ করতে পারব এখানে সেরকম ভাবে দেওয়া এই সরি এই এখানে না এর আগেরটায় তো এইখানে এরকম ভাবে যে আমি নেম ওয়ালি এবং মেসেজ হাউ ডু ইউ ডু এভাবে দুটাই সেট করে দিছি অর্থাৎ নেমটাও লিখতেছি মেসেজও লিখতেছি এর আগেরটা খেয়াল করে দেখো এর আগেটা শুধু নেম লিখতেছি অর্থাৎ কিওয়ার্ডগুলোর নাম আমি লিখতেছি না কিওয়ার্ড মানে কি প্যারামিটারগুলো এই প্যারামিটারগুলো আমি যদি লিখে তারপর ওই ডিফল্ট ভ্যালু বা নন ডিফল্ট ভ্যালু যদি আমি দেই তখন আমরা এই আগে পিছে লিখলেও কোনো অসুবিধা নেই যেমন আবারো বলতেছি নেম ওয়ালি মেসেজ হাউ ডু ইউ ডু আবার উপর পরেরটাই করছে কি মেসেজ হাউ ডু ইউ ডু নেম ওয়ালি আমি এটা আগে পিছে লিখলেও কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে সে ওটাকে সেভাবেই নিয়ে নিবে কিন্তু যদি আমি এই কিওয়ার্ড না দেই কিওয়ার্ড ছাড়া যদি লিখতে চাই যেমন এখানে আমি কিওয়ার্ড লিখি নাই তখন কিন্তু অবশ্যই আগে আমাকে ওইভাবে পুরোটা ইনফরমেশনটা দিতে হবে এবং দেন এই এইটাকে বোঝানো হবে নেম এবং এটাকে এটাকে ধরে নিবে সে মেসেজ এবং অবশ্যই কিওয়ার্ড আর্গুমেন্টটা পরে হবে আগে বসানো যাবে না শুরুতে বসানো যাবে না যেভাবে ডিফল্ট আর্গুমেন্ট শুরুতে বসানো যাবে না সেভাবে কিওয়ার্ড আর্গুমেন্টও শুরুতে বসানো যাবে না যেমন এখানে মেসেজ যে লিখছি এটা হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট আর এখানে যেটা ওয়ালি লিখছি সেটা নন কিওয়ার্ড আর্গুমেন্ট এবং সেটা ধরে নেবে যে সিরিয়াল ওভাবেই মেইনটেইন করতে হবে আচ্ছা আমরা এইরকম একটা एग्जांपल দেওয়া যে এই যে এখানে দেখো নেম ইকুয়াল টু ব্রুস তারপর এখানে আমরা লিখতেছি এরকম হাউ ডু ইউ ডু সো এই রকম হলে হবে না এটা এরর দেখাবে সিনট্যাক্স এরর কেন কারণ নেম হচ্ছে এখানে কিওয়ার্ড কিওয়ার্ড আর্গুমেন্টকে অবশ্যই মাঝখানে বা পরে দিতে হবে শুরুতে দেওয়া যাবে না সো আগে হাউ ডু ইউ ডু লিখতে হবে দেন নেম ইকুয়াল টু ব্রুস লিখতে হবে এরকম ভাবে আমাদেরকে এই কিওয়ার্ড আর্গুমেন্ট নিয়ে আমরা কাজ করতে পারি সো এখানে আরেকটা एग्जांपल দিয়ে লাস্ট সেটা হচ্ছে আরবিট্রারি আর্গুমেন্টস আজকের এই কোর্স লেকচারের লাস্ট শীট সেটা হচ্ছে আরবিট্রারি আর্গুমেন্ট এই আরবিট্রারি আর্গুমেন্ট বোঝানোর জন্য আমাদের এই থিওরিগুলো তোমরা দেখবে আমি এক্সপ্লেইন করে দিচ্ছি প্রোগ্রাম দিয়ে এখানে অ্যাস্টারিস্ক চিহ্ন দিয়ে প্যারামিটারের নাম দিতে হয় তাহলে হবে কি তখন হবে কি এখানে ফর एग्जांपल টাপল একটা সেট করে দিছি যে এখানে টাপলের মধ্যে ভ্যালুগুলো আসবে যে আমি এই পর্যন্ত কিন্তু জাস্ট একটা নাম দিয়ে পাঠাচ্ছিলাম নেম যখন হচ্ছে তখন ওর ভ্যালু যখন আছে তখন আমি একটা নাম দিয়ে পাঠাচ্ছি বাট এই জায়গায় আমরা চারটা নাম পাঠাচ্ছি কমা দিয়ে চারটা নাম পাঠাচ্ছি যখন আমরা এরকম পাঠাবো এবং যদি এটাকে আরবিট্রারি আর্গুমেন্ট করা হয় তখন সে করবে কি এই চারটা নামকে একটা টাপলের ভিতরে নিয়ে নিবে সেই টাপলের নাম হবে নেমস যখন এটার ভিতরে থাকবে নেমস এবং এই নেমগুলো আমি এই প্রোগ্রামের ক্ষেত্রে যেটা করা সেটা হচ্ছে নেমগুলো ওয়ান বাই ওয়ান সে প্রিন্ট করবে প্রথমে নেম ওয়ান মল্লিকা নেম টু লুনা নেম থ্রি সুজন নেম ফোর জনি এভাবে অর্থাৎ এই হ্যালো মনিকা হ্যালো লুনা সুজন জনি এভাবে প্রিন্ট করবে সো অ্যাস্টারিস্কের সুবিধাটা কি অ্যাস্টারিস্কের সুবিধা হচ্ছে আমি লিখব একটাই নাম প্যারামিটারের নাম দিব একটাই কিন্তু ভ্যালুগুলো অনেকগুলো দিতে পারব সো আমাকে আলাদা আলাদা করে চারবার গ্রিট মল্লিকা গ্রিট লুনা গ্রিট সুজন না লিখে জাস্ট কমা দিয়ে একবারে লিখে দিব এতে আমার লাইন কম লাগবে সময়ও কম লাগবে কাজও ফাস্ট হবে সো মোটামুটি আজকের লেকচার এখান পর্যন্তই থাকবে
এবং তোমাদের যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারো। এবং তোমাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দেওয়ার আছে, সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে আমি এরপরে বলবো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত ফাংশন নিয়ে? স্যার আগে বিষয়গুলো স্যার একটু দেখি তারপর স্যার। হ্যাঁ, এটা এখন পর্যন্ত খুব কঠিন না, এটা খুব সিম্পল জিনিসই দেয়া হয়েছে। তো আপাতত তোমাদের ক্লাসটা এখানেই শেষ করব, এবং একটা বিষয় একটু বলার ছিল, যদিও এটা লিখিত আকারে কোথাও নাই। আচ্ছা, আমি একটু ওপেন করি তোমাদের দেখাচ্ছি, একটু ওয়েট করো। 5 হতে পারে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট 5 মেবি, নাম্বারটা যেটাই হোক, নেক্সট অ্যাসাইনমেন্ট এটা। এইটা তোমরা নেক্সট রবিবারের মধ্যে সাবমিট করবা। সেটা হচ্ছে ফর লুপ দিয়ে তোমাদের ইউজ করতে হবে। তোমাদের খুব সম্ভবত একটা, আচ্ছা আমি একটু ওপেন করি, তাহলে হয়তো তোমাদের বুঝাতে আরো ইজি হবে। তোমাদের লাস্ট অ্যাসাইনমেন্টটা কি দেয়া হয়েছিল মনে আছে কারো? হচ্ছে গ্রেড বের করা। হ্যাঁ, তোমাদের ওই লাস্ট অ্যাসাইনমেন্টে ছিল যে একটা নাম্বার ইনপুট দেওয়া হবে, সেই নাম্বারটার উপর বেস করে ইফ এলস এর মাধ্যমে বলতে হবে, ইফ এলস এলিফ এটার মাধ্যমে আমাদেরকে বলতে হবে যে সেটার গ্রেড কত, এ প্লাস, এ বি মাইনাস। এটা এখন যে যেটা করতে হবে, যে অ্যাসাইনমেন্টটা, সেটা হবে এই 5টা নম্বর ইনপুট নিতে হবে। 5টা নম্বর নেটে স্যার একটু প্রবলেম হচ্ছে বোধ হয়। কি বুঝতে পারিনি, আরেকবার একটু বলো স্যার। শুনতে একটু প্রবলেম হচ্ছে, মানে আচ্ছা আমি আবারও বলি, আপনার কথা এখন কি বোঝা যাচ্ছে আমার কথা? বাকিরা কি শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা জয়, হয়তোবা তোমার নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে যে কারণে শুনতে পাচ্ছ না। আচ্ছা আমি তাও আবার চেষ্টা করব, আবার বলছি। সেটা হলো যে তোমরা গত ক্লাসে, সরি গত অ্যাসাইনমেন্ট করছো যে একটা নাম্বার ইনপুট নিয়ে সেটা কি গ্রেড পাইছে সেটা আউটপুটে দেখাবে। নেক্সট অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে 5টা নাম্বার ইনপুট নিবে, 5টা নাম্বার ইনপুট নেয়ার পর সেটার প্রত্যেকটার জন্য যে একটা গ্রেড পয়েন্ট হয়, যে গ্রেড পয়েন্ট ক্যালকুলেট করে সিজিপিএ কত আসে সেটা সে দেখাবে। এটা কি বোঝা আসছে? না স্যার আরেকবার স্যার, মানে 5টা হচ্ছে ইনপুট নিলাম, তারপরে স্যার কি করবে এটা স্যার বুঝতে পারিনি। আচ্ছা এই যে এইখানে আমি আবার লিখি, যেমন তোমরা ইনপুট নিছো, প্রথমে ইনপুট নিছিলে এ ইকুয়াল টু ইনপুট একটা নিছো, নিয়ে সেটার ই ফেলস করে সেটার গ্রেড বের করছো। জি স্যার। এখন যেটা করতে হবে, সেই জায়গায় তোমরা একটা না 5টা কোর্সের ইনপুট দিতে হবে, 5টা নাম্বার এ বি সি ডি ই, ঠিক আছে, এ বি সি ডি ই এটা বের করতে হবে, সরি ইনপুট নিতে হবে। ইনপুট নিয়ে অবশ্যই ইনপুটের রেঞ্জ হবে 0 থেকে 100 এর মধ্যে, 0 থেকে 100 এর মধ্যে নাম্বার গুলো থাকবে। এবং প্রবলেম হ্যান্ডলিং সেটা চেষ্টা করবা, যদি কেউ মাইনাস ইনপুট দেয়, 100 চেয়ে বেশি দেয়, এগুলাও চেষ্টা করবা। তো এইটার যদি এরকম দেয়া হয়, করা হয় 100 থেকে এই নাম্বারটা, তো এই প্রত্যেকটা নাম্বারের কিন্তু একটা গ্রেড আছে, গ্রেড পয়েন্ট আছে। যেমন গ্রেড পয়েন্টটা কি আমি জাস্ট বলি, যদি 80 থেকে 100 হয় তখন তার গ্রেড পয়েন্ট কত? গ্রেড পয়েন্ট হচ্ছে 4.4। যদি 75 থেকে 79 হয় তাহলে গ্রেড পয়েন্ট হচ্ছে 3.75।
ঠিক আছে এরকম ভাবে 0 হলে 0 থেকে 79 পর্যন্ত হলে হচ্ছে 0 ওকে সো এখন ধরে নিলাম প্রত্যেকটা কোর্সের ক্রেডিট হচ্ছে সমান 3 ওকে মানে ক্রেডিট নিয়ে আমাদের এখানে চিন্তা নাই এটা ধরে নাও তোমরা জিপিএ বা সিজিপিএ যায় জিপিএ বের করতেছ নট সিজিপিএ এসএসসি এইচএসসি ওখানে তো কোনো ক্রেডিট বলে কোনো কিছু নাই তো এই ক্রেডিটের কি হবে এটা জাস্ট হবে জাস্ট তোমরা এগুলা নাম্বারগুলোর সিজিপিএ জিপিএটা বের করবা বের করে এখানে ফাইনালি গ্রেডের পরিবর্তে জিপিএ এই জিনিসটা অ্যানসারে শো করবা যে এই পাঁচটা নম্বরের জিপিএ হচ্ছে এত মানে স্যার টোটাল জিপিএ জিপিএ মানে তো টোটাল জি স্যার সিঙ্গেল সিঙ্গেল কোর্সের জিপিএ হয় না সিঙ্গেল কোর্সের জন্য হয় জিপি জিপিএ জিপি আর জিপিএ মানে হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ এভারেজ অলওয়েজ মোর অল সাবজেক্টের হয় টোটাল তো এই যে 4 এটা হচ্ছে জিপি এটাও কিন্তু জিপি গ্রেড পয়েন্ট তোমাদেরকে বের করতে হবে জিপিএ এই পাঁচটা কোর্সের জন্য জিপিএ কত আসে সেটা বের করতে হবে আর এইটা যদি জিপিএ সম্পর্কে জ্ঞান মানে ভুলে গিয়ে যদি থাকো জাস্ট ইন্টারনেটে একটু সার্চ করবা তাহলেই তুমি পেয়ে যাবে এই বিষয়গুলো আশা করি সবার বুঝতে অসুবিধা হয় নাই এরপরও কারো কি অসুবিধা আছে হয়েছে কিনা বলো আরো কিছু এই অ্যাসাইনমেন্ট সম্পর্কে জানার আছে কিনা বলো আচ্ছা ধরে নিলাম আপাতত কোনো প্রবলেম নাই তারপরে যদি কারো কোনো প্রবলেম হয় গ্রুপে মেসেজ দিও অথবা পার্সোনালি আমাকে মেসেজ দিও দিয়ে অ্যানসারটা সলভ করার চেষ্টা করো এবং নেক্সট সানডে 11 এপ্রিল এর মধ্যে এটা সাবমিট করবা আমি এটা তোমাদের দ্রুতই লিংকগুলো দিয়ে দিব ঠিক আছে তাহলে সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসের জন্য সবাই ভালো থেকো Thank you.